Dal Lake, the last day of our Kashmir trip. Houseboat, name HP Gemini, the interior, and then the night view from the houseboat. And time to say goodbye to Kashmir. Back to home, kortei hobe. So, aajker video holo ei shob niye. So, welcome everyone to this last vlog of our Kashmir trip. খুব মন খারাপ ছিল, কিন্তু মন খারাপ হলেও লাস্ট দিন আমাদের হাউসবোটে থাকা হবে 14th March 2024। আমরা সোনমার্গ থেকে শ্রীনগরে ফিরে এলাম, তারপরে প্ল্যান করলাম কোথায় থাকা যায়, বিকজ লাস্ট ডে বুকিং আমাদের 6 সিজনেই ছিল, কিন্তু আমরা আর 6 সিজনে যেতে চাইনি অ্যাজ বিকজ মেন টাউনেই থাকার ইচ্ছে। তো ফাইনালি আমরা 3,500 করে পার রুম বুক করে নিলাম HP জেমিনাই নামে হাউসবোটে। 5,000 চেয়েছিলেন, কিন্তু আমরা একটু রিকোয়েস্ট করে 3,500 ইনক্লুডিং ব্রেকফাস্ট রাজি করিয়েছি। তো মা বাবার রুমটা দেখতেই পারলেন, খুব বড় রুম, অ্যান্ড এই হচ্ছে আমাদের রুম, এটাও অনেকটাই বড়, অ্যান্ড বাথরুমও কিন্তু বেশ বড়, বেশ হাইজিনিক। সো এখানে হাউসবোটে কোনো রকম আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। অ্যান্ড নাইট ভিউটা তো অসাধারণ ছিল, প্রত্যেকটা হাউসবোট কিন্তু সুন্দর এখানে। আমি কেরালা হাউসবোটও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কাশ্মীরেরটাও শেয়ার করলাম, একটু ডিফারেন্সেস আছে। কেরালার হাউসবোটে আপনাদেরকে পুরো ঘোরাবে, মিনস হাউসবোটে আপনারা থাকতেও পারবেন, প্লাস একটু ট্যুরও করতে পারবেন, কিন্তু ডাল লেকের হাউসবোট কিন্তু এক জায়গাতেই থাকবে, এটা কিন্তু নড়বে না। আপনাদের যদি ঘুরে ডাল লেকে ঘুরতে হয় পুরো ডাল লেকটা, ছোটো ছোটো বোটস আছে, যেটার প্রাইস আমি প্রথম দিনই শেয়ার করেছিলাম 700-800 পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড নেক্সট ডে মর্নিংয়ে আমাদের ফ্লাইট আছে 12টার সময়, তো আমরা ঠিক 9:30 উঠেই রেডি হয়ে গেছি, অ্যাজ বিকজ আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, 2 ঘন্টা আগে চেক ইন করতে হবে। অ্যান্ড শ্রীনগরে বলে দিচ্ছি আপনাদের সঙ্গে, যদি আপনারা শ্রীনগরে থেকে রিটার্ন হন, তো আপনাদের কিন্তু প্রচুর আগে থেকে এয়ারপোর্টে পৌঁছে যাওয়াটা দরকার, অ্যাজ বিকজ প্রচুরভাবে কিন্তু ওদের চেকিং হয়, আপনাদেরকে 3-4 বার গাড়ি থেকে নামিয়ে চেকিং করা হবে। সো অনেকটা টাইম কনজিউমিং, একদম লেট মোমেন্টে কিন্তু ট্র্যাভেল করবেন না, তাহলে কিন্তু ফ্লাইট মিস হয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে। সো আমাদের কিন্তু সেটা হয়নি, অ্যান্ড পাশেও অনেকগুলো টুরিস্ট ছিল যারা বেরিয়ে যাচ্ছে গুড বাই বলে, অ্যান্ড আমরাও কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব। কিন্তু যাওয়ার আগে ঠিক যতটা ক্যাপচার করা দরকার এই শ্রীনগর, দ্য ডাল লেক, জানি না আবার কবে ফিরে আসতে পারবো, ভীষণ মন খারাপ ছিল, কিন্তু আবার নেক্সট কোথাও যাব বলে বেরিয়ে পড়ে যাচ্ছি আবার একটা নতুন ডেস্টিনেশনের খোঁজে। সো এই জার্নিটা কিন্তু এইভাবেই এন্ড করব আমরা, তো আপনারা দেখতে থাকুন, অ্যান্ড তারপর আপনারা দেখবেন হলো শ্রীনগরের এয়ারপোর্টটা, এয়ারপোর্টটাও কিন্তু অসাধারণ সুন্দর। আমি প্রথমে হাউসবোটটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে নিচ্ছি, অ্যাজ বিকজ হাউসবোটটা এরপরে আর দেখতে পারবেন না, নেক্সট উইক থেকে আমার অন্য ভিডিওস আসবে, এই উইকে আমার এই কাশ্মীরের লাস্ট ব্লগ। সো আমরা শ্রীনগর এয়ারপোর্ট পৌঁছে গেছি, অ্যান্ড এয়ারপোর্টটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। সো এয়ারপোর্টটাও কিন্তু আপনাদের একটা মেনটেন করে চলতে হবে, বিকজ প্রচুর সিকিউরিটি, অ্যান্ড একদমই কিন্তু এদিক ওদিক কিছু হলেই কিন্তু সঙ্গে সঙ্গে আর্মিরা চলে আসবে। সো আপনারা একটু বিহেভটা গুড রাখবেন, বিহেভিয়ার ইজ অল থিং, বিকজ এর আগে অনেক নিউজ শুনেছি, কোনো রকম যদি কোনো নেগেটিভ কথাবার্তা শুনতে পারে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ফ্লাইট ক্যান্সেল করে দেবে। সো বি অ্যাওয়ার কি তোমরা বা আপনারা কি বলছেন, ঠিক আছে। তো এনিওয়েজ, হিয়ার কামস আওয়ার এন্ড, আপনারা ফুল ভিডিওটা দেখুন, এনজয় করুন, অ্যান্ড ফ্রম নেক্সট উইক অন্য একটা জায়গার ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। Till then, take care. Bye-bye.